যে যিমান সহজভাৱে বস্তুটো প্ৰচাৰ কৰা হৈছে তথাপিও কিন্তু সিমান সহজ নহয়। সামাজিক মাধ্যমত এটা বহুত চৰ্চিত বিষয় চলি আছে ষ্টক ট্ৰেডিঙৰ ওপৰত, মানে যে আমি চাকৰি বাদ দি হ'লেও বা আমি যিকোনো পৰ্যায়ত আমি আহি পেলাই পইচা যদি আমি ইয়াত লগাওঁ বহু টকা মানে আমি উপাৰ্জন কৰিব পৰা এই ষ্টক ট্ৰেডিঙৰ ব্যৱস্থা মানে। কিন্তু আচলতে এই বিষয়টো মানে শুদ্ধ হয়নে নহয় এই কথাটো কিমান দূৰ মানে যুক্তি আছে সেই বিষয়ে আমি আচলতে আলোচনা কৰিবলৈ মোৰ লগত আছে এক্সপাৰ্ট এজন, আজি তেওঁৰ ওচৰত গোটেই কথাখিনি পাতিম। চ' বলক ভিডিঅ'টো দেৰি নকৰি পটাপট আৰম্ভ কৰোঁ। হাই ফ্ৰেণ্ডছ, ৱেলকাম বেক টু আনাদাৰ ভিডিঅ' অফ জেজ ব্লগ। আকৌ এটা ভিডিঅ' লৈ আপোনালোকৰ মাজত আজি আচলতে প্ৰথমে আপোনালোকক নতুন বছৰৰ শুভেচ্ছা জনাইছোঁ। নতুন বছৰৰ প্ৰথম ভিডিঅ' আপোনালোকৰ মাজত লৈ আহিছোঁ আৰু আজি আচলতে আপোনালোকক ষ্টক ট্ৰেডিঙৰ ওপৰত মানে এই ভিডিঅ'টো হ'ব। আৰু আপোনালোকে যদি বিচাৰিছে যে ষ্টক ট্ৰেডিঙত বহুত টকা আপোনালোকে যদি উপাৰ্জন কৰিব বিচাৰিছে তেতিয়া এই ভিডিঅ'টো সম্পূৰ্ণৰূপে চাব। এইখনতে মানে সম্পূৰ্ণৰূপে তেওঁলোকে ট্ৰেইনিং মানে গোটেইখিনি ট্ৰেইনিং কৰে কেনেকৈ আপোনালোকে ষ্টক ট্ৰেডিঙৰ ওপৰত কিমান টকা উপাৰ্জন কৰিব পাৰিব, কিমান লাখ লাখ টকা উপাৰ্জন কৰিব পাৰিব, এই গোটেই কথাখিনি আজি আচলতে ভিতৰত গৈ কথা পাতিম। আৰু প্ৰথমে সোমায়ে দাদা আছে, দাদা নমস্কাৰ দেই। আৰু এখেতে হৈছে এই মণি মেনেজ যিটো একাডেমি আছে এই মণি মেনেজ একাডেমিৰ তেখেতে ওনাৰো হয় আৰু তেখেতে ট্ৰেইনাৰো হয় আৰু এজন অভিজ্ঞ ব্যক্তি মানে বিশেষকৈ এটা মানে খুব আলো মানে চৰ্চিত বিষয় যে আমি আচলতে টকা পইচা যদি ইনকম কৰিব লাগে যদি বহুত টকা ইনকম কৰিব লাগে তেতিয়া ষ্টক ট্ৰেডিঙলৈ আহোঁ আৰু আহি পেলাই পইচা লগাওঁ আৰু আমি বহুত টকা ইনকম কৰিব পাৰিম, এই কথাটো শুদ্ধ হয় নেকি দাদা? অলপ দূৰ হ'লে সঁচা হয় কিন্তু কমপ্লিটলি ট্ৰু নহয়। কমপ্লিটলি ট্ৰু নহয়, কাৰণটো কি? কাৰণটো মানে অকণমান বহুতখিনি কথা জানিবলগীয়া আছে। বিগিনাৰজনে আহি মেলি পুতুকে ধৰক পইচা লগালে তেওঁলোকে যে প্ৰফিট কৰিব এনেকুৱা কথা নহয়, প্ৰথমে শিকাত ফ'কাছ কৰিব লাগিব, তাৰপিছত প্ৰফিটটো আহিব। হয় সেইটোৱে মানে আচলতে এয়ে মোৰ বেকত দেখিছে এইখন ক্লাছৰুম তেখেতৰ মানে সম্পূৰ্ণৰূপে অনলাইন অফলাইন দুই ধৰণে তেওঁলোকে ক্লাছ কৰে, সেইকাৰণে আমি এতিয়া গোটেই কথাখিনি বহি লৈ কথা পাতিম। চ' বলক এতিয়া মই সামাজিক মাধ্যমত প্ৰচাৰ চলিছে যে বিশেষকৈ মানে এনেকুৱা চলিছে যেন চাকৰি তাকৰি সকলো এৰি পেলাই আমি একদম ষ্টকত লাগি যাওঁ আৰু সম্পূৰ্ণ বহুত টকা আমি উপাৰ্জন কৰিব পাৰিম অতি কম সময়ৰ ভিতৰত, এই কথাটো শুদ্ধ হয় নেকি? চ' কথাটো সম্পূৰ্ণৰূপে শুদ্ধ শুদ্ধ নহয়। ত' মই যোৱা কিছুদিনৰ পৰা দেখিছোঁ যে আমাৰ ছ'চিয়েল মিডিয়াত বহুত প্ৰচাৰ চলি আছে যে ষ্টক ট্ৰেডিং কৰি আমি কম সময়তে বহুত পইচা ইনকাম কৰিব পাৰোঁ, চাকৰি এৰিলেও হ'ব, কম সময়তে আমি প্ৰফেচনেলি ইয়াত ট্ৰেড কৰিব পাৰোঁ। ত' কথাটো সম্পূৰ্ণৰূপে সত্য নহয়। ত' এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে মই আমাৰ অসমৰ জনসাধাৰণক অলপমান সাৱধান কৰি দিব বিচাৰিছোঁ যে যিমান সহজভাৱে বস্তুটো প্ৰচাৰ কৰা হৈছে কথাটো কিন্তু সিমান সহজ নহয়। চ' ষ্টক মাৰ্কেটত আপোনাৰ কেইবাটাও ডিফাৰেণ্ট ফৰ্মছ অফ ট্ৰেডিং আছে আৰু বেলেগ বেলেগ ছেগমেণ্ট আছে, যেনেকৈ আপুনি ইণ্টাৰনেট ট্ৰেডিং কৰিব পাৰে, আপুনি স্কাল্পিং কৰিব পাৰে, আপুনি চুইং ট্ৰেডিং কৰিব পাৰে, আপুনি ইনভেষ্টমেণ্ট কৰিব পাৰে লং টাৰ্মৰ কাৰণে, বা বেলেগ বেলেগ ছেগমেণ্ট যেনেকৈ আপুনি ইকুইটি ট্ৰেডিং কৰিব পাৰে, কমোডিটি ট্ৰেডিং কৰিব পাৰে, বা ফৰেক্সত আপুনি ট্ৰেডিং কৰিব পাৰে। প্ৰথমতে আমি যেতিয়া ষ্টাৰ্ট কৰিছিলোঁ তেতিয়া অসমৰ জনসাধাৰণৰ মাজত এটা ভুল ধাৰণা আছিলে যে ষ্টক মাৰ্কেট মানেই হৈছে যোৱা, আচ্ছা ত' ইয়াতে পইচা হেৰাই যাব, ইয়াতে পইচা মানে ডুবি যাব। এতিয়া আৰু এটা ভুল ধাৰণা কাম কৰি উঠিছে যে এইটো বহুত ইজি মানি হয়, প্ৰফেচনেলি আমি ট্ৰেড কৰি চাকৰি এৰি দিম। মোৰ ওচৰলৈ কেইবাজনো ষ্টুডেণ্ট আহিছে যে তেওঁলোকে জব এৰি দিব বিচাৰে, তেওঁলোকে ট্ৰেডিং কৰিব ফুল টাইম, জব এৰি দিব তেওঁলোকে ট্ৰেডিং কৰিব। চাওক জব এৰি পেলাই মানে ট্ৰেডিং কৰিব আহিছে, চাওক এনেকুৱা মানে কথা, কিন্তু আচলতে এইটো শুদ্ধ নহয়, হয় নহয়? চ' প্ৰথম আমি যিখিনি আমাৰ এক্সপিৰিয়েঞ্চ হৈছে যিমানখিনি আমি মানুহৰ কথা কৈছোঁ তেনেকৈ আমি চকৰ ষ্টুডেণ্ট আমি ট্ৰেইন কৰিছোঁ। চ' প্ৰথম ভুলটো কৰে যে তেওঁলোকে ষ্টাৰ্টিঙতে আহি ইণ্টাৰনেট ট্ৰেডিং অপশ্যন ট্ৰেডিঙত তেওঁলোকে নামি দিয়ে, আচ্ছা, আৰু এইটো হৈছে আটাইতকৈ ৰিস্কি ছেগমেণ্ট হয় ষ্টক মাৰ্কেটত। চ' আপোনালোকে এজ এ বিগিনাৰ হিচাপে কেতিয়াও দুই তিনি বছৰ এক্সপিৰিয়েঞ্চ নোহোৱাকৈ ইণ্টাৰনেট ট্ৰেডিং আৰু অপশ্যন ট্ৰেডিঙত কেতিয়াও আহিব নালাগে। চমু ভাষা যদি আমি জানিব বিচাৰোঁ যে ষ্টক আৰু ট্ৰেডিং কি হয়, চ' একচুৱেলি কি হয়, ষ্টক মাৰ্কেটখন হৈছে নামটো আমাক কৈ আছে এখন এখন মাৰ্কেট হয়, কিহৰ মাৰ্কেট যে ষ্টকবিলাকৰ মাৰ্কেট, কোম্পানী শ্বেয়াৰবিলাকৰ মাৰ্কেট হয়। এতিয়া আপুনি যিকোনো কোম্পানীত ষ্টক কিনা মানে আপুনি সেই কোম্পানীটোত এটা অ'নাৰশ্বিপ আপুনি কিনিছে, কোম্পানীটো আপুনি চাপ'জ ৰিলায়েন্সৰ ষ্টক এটা কিনিলে, চ' আপুনি ৰিলায়েন্সৰ সেইটো আপুনি এটা অ'নাৰশ্বিপ আপুনি লৈছে। ত' এতিয়া মাৰ্কেটত যদি ৰিলায়েন্সে ভাল বিজনেছ কৰে তেনেহ'লে তেওঁলোকৰ ষ্টকটোৰ দামটো বাঢ়ি যাব আৰু আপোনাৰ সেই কম দামত কিনা ষ্টকটো আপুনি বেছি দামত বিকিব পাৰিব, আপোনাৰ প্ৰফিট হ'ব। ত' বেছিক আইডিয়াটো সেইটোৱে হয়। কিন্তু আজিকালি কি হৈছে মানে ট্ৰেডিংটো বেছি পপুলাৰ হৈ গৈছে, ইণ্টাৰনেট ট্ৰেডিংটো বেছি পপুলাৰ
পপুলার হয়েছে, অপশন ট্রেডিং বেশি পপুলার হয়েছে, তার কি হয় আপনি এদিনের ভিতরতে কিনা বেচা করে স্টকটা আপনি এৰি দিব লাগে। ধর আজি আপনি স্টক এটা কিনিছে তো আজি আপনি সেল করবই লাগবে, ইন্টার ট্রেডিং যেটুক কয়। আর অপশন সেলিং কি কয়, আপনি স্টকটুক আপনি একটা ইকুইপমেন্ট হিসাবে লো, তার এগেইনস্ট আপনি একটা পজিশন একটা লয় যে কল অপশন পুট অপশন কেনকে লয় আপনি গেস করে যে স্টকটু উপরে যায় যদি আপনি কল অপশন লব, স্টকটু তললে যায় যদি আপনি পুট অপশন লব, বা ইন্ডেক্স কিনি লব ট্রেড করে যায় নিফটি যদি উপরে যাব যদি কল লম, নিফটি যদি তললে যায় পুট লম। তো বিগিনার এজনে সেইটো সেগমেন্টত কেতিয়াও ভয় দিব নালাগে, এইটো আপনি অলপ রিসার্চ করলে গম পাব যে ইন্টার ট্রেডিং আর অপশন ট্রেডিং বিগিনার মানে কেতিয়াও। আমি আমার সব বহু স্টুডেন্ট আছে ধরে স্টার্টিং করে তোলকে আহি ইন্টার ট্রেডিং আর অপশন ট্রেডিং করে। সো আমার এডভাইসটা হয়েছে যে এজন বিগিনার হিসাবে প্রথমতে সুইং ট্রেডিং করব লাগে, সুইং ট্রেডিং করে তেলকে প্রফিট কিনি লং টার্মের ফলে রাখব লাগে। আর তারপর যেটা অ্যাডভান্স তেলকর এক্সপিরিয়েন্স হয়ে যাব মার্কেট, মার্কেটের সাইকেল বুঝি পাব, মার্কেটের ইন্ডেক্স তেলকর নলেজ হব, তারপর যদি ইচ্ছা করে তেতিয়া তেলকর দুই তিন বছর ভাল ট্রেডিং ইনভাইট বা অপশন মানে যাব। তার মানে আসলে যিকোনো বস্তুর একটা জ্ঞান আর জ্ঞানের বহুত প্রয়োজন, জ্ঞান থাকলে আমি সকলখিনি বস্তু অর্জন করব পারো, সকলখিনি জানিব পারো, আর জ্ঞানে আমার সকলখিনি উপার্জন করবলেও আমার সহায় করব। যদি আমার জ্ঞান না থাকে আমি ডাইরেক্ট মানে আহিয়ে পয়সার কথা চিন্তা করো, তো সেইটা কিন্তু কেউ দীঘলিয়া প্রসেসত কিন্তু এই কেউ মানে সম্ভবপর হয়ে উঠে। সো আসলে এই ভিডিওটি বনার একমাত্র আরো একটা উদ্দেশ্য আছে যে তখেও যোরহাটত এখন ট্রেডিং একাডেমি এখন খুলে রাখিছে, যদি নাকি মানে কইছে তলত নম্বরটি গই আছে আপনাদের তেও কন্টেক্ট করব পারে। আর দাদা মানে প্রথমে সুদি লো দাদা আপনার মানে এই যখন একাডেমি আপনি যোরহাটত কিমান দিন গোল মানে এই একাডেমি 2020 খোলাছো, এটা আমার দুবছর কমপ্লিট হয়েছে, দুবছর আমি প্রথম প্রথম বছর আমার মানে ধর বেশি ব্যাচ হল লকডাউনের কারণে আমার খুব প্রবলেম হল, তো পিছর বছর আমি এরাউন্ড সাতটা ব্যাচ আমি কমপ্লিট করি, তো এই বছর আকৌ আমার নতুন ব্যাচ স্টার্ট। আচ্ছা আচ্ছা, আর বিশেষকে আর একটা কথা কই দিছো, দাদাই মানে একটা কোর্স মানে দাদার একটা কোর্স আছে, আর এই কোর্সের মাধ্যমত দাদাই বহুখিনি আপনার গাইডও করব, আর যে সত্য সত্য মানে ইয়াত মানে একদম খোলাভাবে এই ভিডিওটি পুরো সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়। দাদাকে মানে প্রথমে লই লৈছো দাদা মানে আপনার যে ইনকম মানে কিমান আপনি ট্রেডিং মানে প্রফিট করেছে বা কবলগিয়া। সো স্টক মার্কেট কি হয় একটু মানে স্যালারি সিস্টেম নয়, মান্থলি স্যালারি সিস্টেম নয়, ইয়াতে আপনার কি হয় কোনবা এটা দুটা মাস আপনার খুব ভাল যাব পারে, কোনবা এটা দুটা মাস আপনি লোক লস লবো হব হব পারে। সো আপনি কনসিস্টেন্সি টু মেইনটেইন করাটো বহুত প্রয়োজন। সো আমি আমার যেমন প্রফিট হয়েছে আমি কি করো প্রফিট আমি পার্সেন্টেজ হিসাবে ক্যালকুলেট করো, যেহেতু সুইং ট্রেডিং করো আমি, তো আমি পার্সেন্টেজ হিসাবে আমি টার্গেট করো যে আমার বছরটো ইমান পার্সেন্টেজ রিটার্ন আমার টোটাল থাকিব লাগিব। সো এতিয়া মোৰ ক্যাপিটাল বহুত বেশি নহয় কিন্তু মই পার্সেন্টেজ রিটার্নটো বেশি ফোকাস করো। সো লাস্ট ইয়ার আমার এরাউন্ড 65% আমি টোটাল ক্যাপিটাল রিটার্ন পাইছো আমার ক্যাপিটাল, আর এইটো ইয়ার আমি অ্যারাউন্ড 70% আমি রিটার্ন পাইছো। সো গোটেই আমি আমার কিমান প্রফিট এন্ড লস হয়েছে সো আমি স্ক্রিন রেকর্ড করে মেলি আপনি ভিডিওটা আমি অ্যাটাচ করে দিয়েছো, এটা বহুত ইম্পর্টেন্ট হয় কারণ কেন আজিকালি এনেকুৱা হয়েছে যে স্ক্রিনশট দেখাই মেলি আপনাদের মানে ম্যানিপুলেট করবো চাই যে আমার কোর্স লোক আমার টিপস লোক, আপনাদের স্ক্রিনশটত কেউ বিশ্বাস নকরব কারণ স্ক্রিনশটবিলাক এডিট করবো পারে, আমি স্ক্রিনশটবো এডিট করি বা কেবা এনে হয় যে এসপ্তাহ দুসপ্তাহ কোনোবা ভাল প্রফিট থাকবে তার স্ক্রিন রেকর্ড ভিডিও করে আপনার দেখাব যে আমার ইমান প্রফিট ডেইলি হয় আর আপনার আমার ওপর কোর্স হয়। তো মানে রাইজক এই সাবধান করে দিব বিচারিছো যে এনেকা বহুত স্ক্যামস্টার ওলাইছে, আপনি হয়তো অসমরে পাব নয় আপনি বাহিরের পাব, তাহলে টিপস দিব কারণে আপনার স্ক্রিনশট দিয়ে মিলে আপনার লুপ দেখায়, তো যার বাবে আপনি টিপস বা কোর্স লোক গোটে বছরটোর কি প্রফিট এন্ড লস হয়েছে এই আপনি চাবলে চেষ্টা করব, তেতিয়াহে আপনি প্রকৃততে জাজ করতে পারবেন যে আপনি যার পর শিখিছে কনসিস্টেন্ট ট্রেডার হয়নে নহয় কনসিস্টেন্টলি প্রফিট করেছে না। আর কোনোবা স্টুডেন্ট যদি আমার সব কোর্স লোক আহে তো নিজের রাইট আছে যে আমার মাঝে এই শিকিছে আমিও কি প্রফিট করে আছো কি লস করেছো, সো আমি আমার নিজের গোটে ট্রেডিংর অ্যাকাউন্ট পাবলিক দেখায়, সো এই যদি ভাবে যে ময়ও শিকিম তাহলে আমার সব লোক পারে কোর্স আছে কোর্সটি কি প্রাইস আছে আমার বেসিক কোর্সটা একদম কম ফিজ ফিজত রাখিছো আমার 3000 rupees হয়, যদি আপনি অনলাইন লয় অনলাইন ক্লাসেস আছে আর যদি ক্লাসরুম লয় তাহলে আমার 3 months কোর্সটো 7000 মানে প্রপার সাইড ইনকাম সোর্স হিসাবে লোক বিচারিছে। তেনহলে আপনি ভাবকছন আমি যদি এজন ডক্টর হবলে যাও আমি 6-7 বছর আমি পড়িব লাগে, ইঞ্জিনিয়ার হবলে যাও আমি 4-5 বছর পড়িব লাগে, সো তেনেকে স্টক ট্রেডিং টু প্রফেশন হিসাবে লবলে আমি অলপমান অধ্যয়নের প্রয়োজন হয়, আপনি অলপমান রিসার্চ করব লাগবে, অকমান অ্যানালাইসিস করব শিকিব লাগবে, সো প্রপার ট্রেনিং হওয়ার পিছতে আপনি ভালকে কনসিস্টেন্টলি আর্ন করব পারে একদম নিশ্চিত কথা। আর বহুত ভাল লাগিলে গোটে কথাখিনি আমি আপনার পৰা গোটে কথাখিনি জানিলো, আর ধন্যবাদ আপনালে আনটি ভিডিও কিন্তু আপনার নিশ্চয় লগ পাম, তেতিয়ালৈকে কিন্তু বাবাই বাবাই।
ট্রেডিং উপর সম্পূর্ণ কথা এই মানে চাও দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন যদি আপনি নিহিকে এটা কিন্তু এই ট্রেডিং উপর আপনার কোনো নলেজ নোহাকে আপনি কিন্তু টাকা ঘটিব নয় যদি আপনি শিকে তো কিন্তু আপনি ইয়াত ইনকাম করব।